সত্যাগ্রহটা একটা দলের প্রার্থীর সাথে কানেক্ট করাটা ভুল হবে। এটা এটা বেসিক্যালি সত্যাগ্রহটা একটা সত্যের লড়াই, যেটা যেটা আমরা বিশ্বাস করি, যেটা হচ্ছে কিছু ক্ষেত্রে অন্যায় হচ্ছে, তার জন্য আজকে এখানে অবস্থানে বসেছি। সব কিছুতে যদি কাউন্সিলরকে যদি মনিটর করা হয় এভরি স্টেপ, ইন দ্য সেন্স আমি এখানে যেখানে বসে আছি আমি মাথার ওপরে দেখবেন একটা তার ঝুলছে। এই তিন দিন আগে এটা ক্যামেরা খোলা হয়েছিল, এই ক্যামেরাটার ফিডটা যাচ্ছিলো সুরেন্দ্রনাথ কলেজ অফ উমেন্সে। কেনই বা যাচ্ছিলো, কেই বা দেখছিল, তার ইন্টেনশন কি এখনও পর্যন্ত জানতে পারিনি। প্রায় পাঁচ দিন ওভার হয়ে গেছে, কোনো সদ উত্তর পাইনি। মানে প্রতিটা স্টেপে না, মানে কি বলুন তো, মানে পায়ে যেন শিকল বেঁধে দিয়েছে, যে কি করব কি করব না এটার মধ্যে দ্বন্দ্বের মধ্যেই চলছে। ডেভেলপমেন্টের কাজ করব এর এই এই এইসব এই এইসব ভেবেই অর্ধেক এনার্জি চলে যাচ্ছে। আজকে 49 তো নর্থ কলকাতার বাইরে না, আর 49-এ এই সমস্যাটা এতটাই বেড়ে উঠেছিল সমস্যাটা, ওটা ওটে ইম্প্যাক্ট পড়ছিলো পড়বে বলেই এই আশঙ্কাতেই কিন্তু আমি লিডারশিপের কাছে গিয়েই মানে যা যা প্রবলেমস ইস্যুসগুলো আমি তুলে ধরেছিলাম, কিন্তু সামহাও ইস্যুসগুলো সেইভাবে সলভ হয়নি, তাই হয়তো এখানে বসতে হয়েছে। তৃণমূল তো লোকসভায় নির্বাচনে তৃণমূলের কোনো প্রাসঙ্গিকতা নেই, তাই তাদের যে দলের বিভিন্ন নেতা নেত্রী যারা রয়েছে তারা বিভিন্ন ধরনের যে গত 5-10 বছর ধরে তাদের যে সাংসদদের পেয়েছেন তাদের কোনো কাজ করতে দেখেননি এবং কোনো ধরনের কোনো অ্যাচিভমেন্টসও দেখাবার মতন নেই, তাই ভোটের আগে কী করবে না করবে তারা নিজেদের তৃণমূলের যেমন হয় বিভিন্ন ধরনের কাটমানি বকরা, কেউ কাউন্সিলর পায়, কোথাও সাংসদ পায়, কোথাও বিধায়ক পায়, কোথাও মন্ত্রী পায়, কোথাও ছোট নেতা কুচু নেতা বিভিন্ন স্তরে। এবার সেগুলোর কোথায় ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা হয়েছে না হয়েছে সেই নিয়ে অনেক জায়গায়ই ওদের বিভিন্ন, ওরা ভোটের আগে তো ওই হিসেব নিকেশগুলো করে যে আমি কে আমাকে কম দিয়েছে না আমাকে বেশি দিয়েছে, তো সেই সবই চলছে হয়তো, তো সেটা খুঁজে দেখা দরকার। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুঁজে দেখা দরকার, তার পুলিশ প্রশাসনের খুঁজে দেখা দরকার, কে কাটমানি বেশি পেয়েছে, কে কম পেয়েছে, কোন কাউন্সিলরকে কেন কাটমানি থেকে সরিয়ে রেখেছে, তো সেইগুলো তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়।